সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আজ আমরা আছি রাজধানীর ধানমন্ডি 8 নম্বর লেগের পাড়ে। এখানে এক মা থাকেন রাস্তায়, তবুও তার দুই কন্যা সন্তানকে রাস্তায় থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। দর্শক, চলুন এবার আমরা সেই মায়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। ও আচ্ছা, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি নেই। বাড়ি নাই? বাড়ি নাই কেন? আমি ছোট থাকতে হারিয়ে গেছি। ছোট থাকতে হারিয়ে গেছেন? কোথায় হারিয়ে গিয়েছেন? কত বছর বয়সে হারিয়ে গেছেন? সঠিক বলতে পারি না, কিন্তু আমি আরেকজনের দ্বারা মানুষ, সে আমার নাম রেখেছে। মানে আপনার তখন নামও আপনি জানতেন? আমি জানতাম না। তারপর আপনার কি নাম রেখেছে? নাম কি আপনার? কল্পনা। কল্পনা। তারপরে যার কাছে ছিলেন সে কত বছর আপনাকে রেখেছে? 8-9 বছর পর্যন্ত পালছে, তারপর উনি মারা গেল। কি করতেন উনি? উনি একটা সিগারেটের দোকানদারি করতেন। সিগারেটের দোকান, এর ভিতরে তার সন্তান ছিল? জি, এক মেয়ে ছিল। তাদের সাথে আপনাকে সে লালন পালন করছে? জি। কত বছর পর্যন্ত সে লালন পালন করছে? এই 9 বছর পর্যন্ত। তারপরে? তারপর উনি অসুস্থ, পরে মারা গেলেন। তারপরে আমি মনে করেন একা একা পথে ঘাটে ঘুরে বড় হই। পরে আমার একটা বিয়ে হয়, আমার বাচ্চা কাচ্চা হয়। পথে ঘাটে বলতে আপনি রাস্তায় থাকতেন বা রাস্তায় ঘুমাতেন? জি। তারপরে আপনার বিয়ে হয়েছে কি করে? কে বিয়ে দিয়েছে আপনাকে? আপনি নিজের বিয়ে নিজে করেছেন? জি, নিজের বিয়ে নিজেই করেছিলাম, কিন্তু ভাবতে পারি নাই যে জীবন এরকম হয়ে যাবে। কি পছন্দ করে বিয়ে করতে? জি। আচ্ছা, কি করতে আপনার জামাই? রিক্সা চালাইতো। রিক্সা চালাইতো। তারপরে কি হয়েছে বলুন তো? তারপরে উনি এখন নেশা পানি করে, তখন বাচ্চা কাচ্চা হলো, ঠিক মতো বাজার না বা খাওয়া না, বাচ্চা কাচ্চা হয়েছে দেখশুনে তেমন ইয়া করে না। কয়টা বাচ্চা আপনার? দুইটা মেয়ে আমার। দুইটা? বড় মেয়েটার বয়স কত? 10 বছর। আর ছোটটা? 8 বছর। তারপরে কি হয়েছে? সে নেশা করতো ঠিক মতন, আপনাকে আপনাকে নেশা করে কি মারতো? জি, মার দূরে হইতো। আচ্ছা, বিয়ে করার পরেও কি আপনার রাস্তায় থাকতেন নাকি সে বাসা নিয়েছে? না, এখানেই ছিলাম। এখানেই ছিল, কিন্তু মাঝখানে কিছুদিন ঘর নিয়েছিলাম আমার ছোট মেয়েটা আমার গর্ভে আসার পরে। তারপর ছোট মেয়েটা হলো পরে 3 মাস থেকে আমি এই পথে ঘাটে থাকি, মানে রেগুলার পারমিনালের মতো। আপনি এই রাস্তায় থাকেন? জি, এখানেই আমি। জামাই কোথায়? এখন আমার সাথে নেই। সে এখন আপনার কাছে নেই, সে চলে গেছে আপনাদেরকে রেখে? হুম, মানে নিজের মতো থাকে উনি আর কি। সে নিজের মতো, আমরা আমাদের মতো থাকি, আমার মেয়েদের। আপনাদের কোনো খোঁজ খবর নেন? জি না। তাহলে এখন আপনি মেয়েরা কি করে? আমার মেয়েরা পড়াশোনা করে। পড়াশোনা করে? সেটা কি রাস্তায় থেকে পড়াশোনা করে? জি, আমি এই রাস্তায় থেকে ওদের পড়াশোনা করাই। রাস্তা থেকে পড়াশোনা করেন? তাহলে রাতের বেলা ওরা কিভাবে পড়াশোনা করে? রাতে ওই যে ওই লাইটগুলো, সোডিয়াম লাইটে, মানে সরকারি লাইটের নিচে পড়াশোনা করে। লাইট না থাকে তখন কি? তখন বন্ধ থাকে? বন্ধ থাকে, পড়াইতে পারি না। সুপ্রিয় দর্শক, এই অবাগিনী মা থাকেন রাস্তায়, তবুও সন্তানদেরকে পড়াশোনা করাচ্ছেন, তাদেরকে জানলেন সে মানুষের মতন মানুষ ঘরে তুলতে। এবার আমরা তার সেই সন্তানের সাথে কথা বলি যাদেরকে সে পড়াশোনা করাচ্ছে। তো স্যার, এখন আমরা কথা বলব তার বড় মেয়ের সাথে। কী নাম আম্মু তোমার? সুমায়া আক্তার। সুমায়া আক্তার, কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। ক্লাস 3-তে। কোন স্কুলে পড়ো? সুরভি স্কুলে। সুরভি স্কুলে। সুরভি স্কুলে ক্লাস 3-তে পড়েন। আচ্ছা, তোমার পড়াশোনা করতে কি ভালো লাগে? জি। আর কি কি করতে ভালো লাগে? আর আর্ট করতে ভালো লাগে। আর্ট করতে ভালো লাগে? আচ্ছা, তো তুমি তো অনেক কষ্ট করে তোমার আম্মু পড়াশোনা করাচ্ছে, তো সেই ক্ষেত্রে তুমি পড়াশোনা করে কি হতে চাও? আমি একজন পুলিশ হতে চাই। পুলিশ হতে চাও? কেন পুলিশ হতে চাও? দেশের সেবা করতে। মানে তুমি পড়াশোনা করে পুলিশ হয়ে দেশের সেবা করতে চাও? এই যে পড়াশোনা করো রাস্তায় থেকে, তোমার কি কষ্ট হয় না রাস্তায় থেকে পড়াশোনা করতে? হ্যাঁ।
কষ্ট হয়? জি। রাতের বেলা যখন মানে বৃষ্টি আসে বা তোমরা কিভাবে থাকো? আমরা কাগজ টাঙিয়ে থাকি। কাগজের নিচে থাকো? জি। আচ্ছা, খাওয়া দাওয়া কোথায় করো তোমরা? আমরা আম্মু খাওয়া কিনা খাওয়া। তোমার আম্মু কিনে খায়? তোমার আম্মু কি করে? এমনি বাসা বাড়িতে কারো কাজ টাজ করে? জি না, আম্মু সাহায্য চায়। তোমার আম্মু বিভিন্ন জায়গা থেকে কাজ করে এনে তোমাদেরকে খাওয়া দাওয়া করায়, তাই তো? জি, মাঝে মধ্যে না খাওয়া থাকে। মাঝে মধ্যে না খেয়ে থাকতে হয়, অনেক কষ্ট হয়। জি। এই যে রাস্তায় থাকো, তোমার কি যে অনেকে মনে করে বাসা নিয়ে থাকে, মন চায় না তুমিও বাসায় থাকো? জি চায়, মন চায়। তো যখন তোমার রাতের বেলা যখন তোমার মানে স্কুল থেকে আসার পরে পড়াশোনা কোথায় করে? এখানে? জি, এখানেই বসে করি আমরা। সুপ্রিয় দর্শক, সে রাতের বেলায় এখানে পড়াশোনা করে এবং এখানে নেই কোনো লাইট। যখন সোডিয়াম লাইট থাকে সরকারি লাইটগুলো, লাইটের নিচে পড়াশোনা করে, যখন লাইট অফ হয়ে যায় তাদের পড়াশোনা অফ হয়ে যায়। এখন তুমি পুলিশ হতে চাও, পুলিশ হয়ে কি দেশের জন্য সেবা করতে চাও? জি চাই। আর এই যে তোমার আব্বু কি তোমাদের কোনো খোঁজ খবর নেয়? না। আব্বু কি তোমার তোমার আব্বু কি নেশা করে বা কোনো কিছু করতো? আমার আব্বু নেশা করে। নেশা করে? তোমাদের কি মারে বা তোমার আম্মুকে? আমার আম্মুকে মারে। আম্মুকে মারে? তোমাদেরকে মারে না? আমাদেরও মারে। তোমাদেরকেও মারে? সেক্ষেত্রে তো তোমাদের অনেক কষ্ট হয়। জি। দর্শক, অনেক কষ্ট করেও এই অভাগিনী মা তার সন্তানকে লেখাপড়া করাচ্ছেন। অনেকে পাঁচতলাতে বা ফ্ল্যাট বাসায় থেকেও কিন্তু পড়াশোনা করাতে পারে না, কিন্তু তবুও সে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার আমরা কথা বলবো তার আরেক মেয়ে আছে তার সাথে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা কথা বললাম সুমাইয়ার সাথে। সুমাইয়া পড়াশোনা শেষ করে সে পুলিশ হতে চায়, দেশের জন্য কাজ করতে চায়, দেশের সেবা করতে চায়। এবার কথা বলবো আমরা আরেকজনের সাথে, কল্পনার ছোট মেয়ে। আম্মু কী নাম তোমার? সুমি। সুমি কোন ক্লাসে পড়ো? ওয়ান। ক্লাস ওয়ানে পড়ে সুমি। কোন স্কুলে পড়ো? সুরভি স্কুল। সুরভি স্কুলে? আচ্ছা, সুমি সুরভি স্কুলে ক্লাস ওয়ানে পড়ে, কিন্তু পড়াশোনা অনেক কষ্ট করে সেই মা তাদের সঙ্গে দুইটা মেয়েকে পড়াশোনা করাচ্ছেন। আচ্ছা, তোমার পড়াশোনা করতে ভালো লাগে? জি। আর কি ভালো লাগে? কি ভালো লাগে জোরে বলো? রং করতে ভালো লাগে। খেলতে ভালো লাগে না? জি। হ্যাঁ, মানে তোমার অনেকে তো ভালো খাবার দাবার খায়, খেতে ভালো লাগে না? জি। থাকো কোথায় তোমরা? আর তোমার এই রাস্তায় থাকো? জি। কষ্ট হয় না থাকতে যখন বৃষ্টি আসে বা রাতে থাকতে কষ্ট হয় না তোমাদের? জি। আচ্ছা, তুমি পড়াশোনা করে কি হতে চাও? ডাক্তার। ডাক্তার হতে চাও? সুপ্রিয় দর্শক, শুধু রাস্তায় থাকে তবুও তার অনেক স্বপ্নটা অনেক বড়, সে ডাক্তার হতে চাই। ডাক্তার হয়ে কি তোমার আম্মুর ট্রিটমেন্ট করবা, না তোমার বাবা নেশা করে তার জন্য তাকে ভালো করবা? হ্যাঁ, মানুষের সেবা করবে। মানুষের সেবা করায়। এক বোন চাচ্ছে পুলিশ হতে, আর এক বোন ডাক্তার হতে চাচ্ছে। তবু কিন্তু রাস্তায় থেকেও যে পড়াশোনা করা, এটা হয়তো অনেক বড় সফল, সেই জিনিসটা থাকে না। তো দর্শক, আজ এইগুলো দেখলে হয়তো অনেকে মনে করে, জানে না কিন্তু রাস্তায় থেকেও যে পড়াশোনা করতে পারে এটাও কিন্তু তার একটা প্রমাণ। মা বাসাবাড়ির কাজ করে, হয়তো যখন লাইট থাকে সোডিয়াম লাইটের নিচে পড়াশোনা করায়, যখন লাইট চলে যায় কিন্তু তাদের পড়াশোনাও বন্ধ হয়ে যায়। আচ্ছা, যখন লাইট না থাকে তখন তোমরা কী করো? আমরা পড়াশোনা বন্ধ করে দিই। পড়াশোনা বন্ধ করে? যতক্ষণ লাইট থাকে ততক্ষণই পড়াশোনা করতে পারো? এরপর আর কি পড়াশোনা করতে পারো না? না। খুব কষ্ট হয় না তখন? জি। আর খাওয়া কি তোমার আম্মু যখন তিনবেলা খেতে পারো, নাকি মাঝে মধ্যে না খেয়ে থাকতে হয়? মাঝে মধ্যে না খেয়ে থাকতে হয়। স্কুলে কি তোমাদের টাকা দিতে হয়? না, স্কুলে টাকা দিতে হয় না, এমনি তোমাদেরকে পড়াশোনা করায়। জি। যখন বিয়ে করেছেন পছন্দ করে, কিন্তু এরপর থেকে তার জীবনে আসে, নেমে আসে দুঃখ। তবুও তিনি বাচ্চাদেরকে তার পাশে থেকে কোথাও যেতে দেননি, বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছেন। আমরা আরেকটু কথা বলবো সুমাইয়ার সাথে। সুমাইয়া বড় হয়ে পুলিশ হতে চায়,
আম্মু তুমি পুলিশ হতে চাও কেন? মানে দেশের সেবার জন্য। দেশের সেবার জন্য কেন? তুমি অনেকে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয় বা অন্য কিছু হয়, পুলিশ কেন? পুলিশ ছাড়া তুমি অন্য ডাক্তার হলে সেবা করতে পারবে না? দেশের সেবার জন্য সরকার আমাদের অনেক কিছু দিয়েছেন। মানে তুমি সরকারের মানে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কাজ করতে চান, এই জন্য তুমি পড়াশোনা চালিয়ে যাবে যত কষ্ট হোক। তুমি তো পড়াশোনা চালিয়ে যাবে নাকি? জি। পড়াশোনা করতে ভালো লাগে তোমার? হ্যাঁ। শুধু পড়াশোনা করতে ভালো লাগে, আর কিছু ভালো লাগে না? আমার আর্ট করতে ভালো লাগে। আর্ট করতে ভালো লাগে? কি আর্ট করতে পারো তুমি একটু দেখবো আমরা? জি। চাই একটু আমরা একটু দেখতে চাই তুমি কি আর্ট করতে পারে। সুমিয়া আর্ট করতে পছন্দ করে, কি আর্ট করো সুমিয়া? শহীদ মিনার। শহীদ মিনার আর্ট করো? আর্ট করতে ভালো লাগে? জি। আর কি কি আর্ট করতে পারো তুমি? আমি ঘর আঁকতে পারি। ঘর আঁকতে পারো? শহীদ মিনার। শহীদ মিনার কে, তোমাদেরকে স্কুলের টিচাররা শিখাইছে যে শহীদ মিনার আঁক করতে হবে? জি। সুপ্রিয় দর্শক, সুমিয়া চাচ্ছে পুলিশ অফিসার হবে, সে পুলিশ অফিসার হয়ে সে দেশের জন্য সেবা করবে। আর সুমি চাচ্ছে ডাক্তার হবে, সেও দেশের জন্য সেবা করতে চাচ্ছে। তাদের স্বপ্ন পূরণ হোক এটাই আমাদের কাম্য। এবং সমাজের বিত্তশালী লোকজন যদি একটু এগিয়ে আসে তাহলে হয়তো সুমিয়া সুমি রাস্তায় থেকে পড়াশোনা করতে হবে না, তারা হয়তো যেতে পারবে, তাদের একটা বাসা থাকবে বা সেই স্বপ্নটা তারা কিন্তু ইতিমধ্যে দেখছেন। দর্শক, আজ এই পর্যন্ত, পর্বে যেতে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।